বৃহস্পতিবার ভোর 5:30টার ঘটনা। জানালার বাইরে দিয়ে আগুন জ্বলতে দেখে আশপাশের মানুষ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান আগুনে ঝলসে ফ্লোরে পড়ে আছেন স্বামী স্ত্রী। তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এবং ভাটারা থানা পুলিশকে খবর দেন তারা। তবে ফায়ার সার্ভিস আসার আগে নিজেরাই নিভিয়ে ফেলেন আগুন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আগুনের তীব্রতায় রান্নাঘরের সব জিনিসপত্র ও এক্সস্ট ফ্যান পুড়ে গেছে। চুলার সঙ্গে প্লাস্টিকের পাইপের অবস্থা দেখে আঁচ করা যায় পাইপ লিকেজ থেকেই আগুনের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান দরজা ভেঙেই ভেতরে ঢুকেন তারা। বাইরে থেকে দেখতে পারি যে রান্নাঘরের জানলা থেকে প্রচুর আগুন বের হচ্ছে। তখন আবার আমি উপরে দৌড়িয়ে আসি, তখন দেখি যে তিনতলার দরজা লক করা ছিল। আমরা ছালা বস্তা আর কি বস্তা ভিজায় তারপরে উপরে দেওয়ার পরে আগুনটা নিয়ন্ত্রণে আসে। এলাকা আশেপাশে প্রতিবেশীরা এসে হচ্ছে সাপল টাপল দিয়ে দরজা ভাঙে, একটু টাইম লাগে, ভাঙার পরে দেখে যে অলরেডি ভিতরে দুজন পড়ে আছে। রান্নাঘরের এই অংশটুকু ছাড়া পুরো ঘর পরিপাটি সাজানো, শয়নকক্ষে তখনও ঝুলছে মশারি। নিহতের আত্মীয় পরিচয়ে দুজন জানান, বয়স্ক এ দুই ব্যক্তি প্রায় পুরো রাত ঘুমাতেন না, করতেন এবাদত। ধারণা করছেন ফজরের নামাজের আগে পানি গরম করতেই রান্নাঘরে ঢুকেছিলেন নিহত গৃহকর্তা। তারপর আগুন জ্বালতেই ছড়িয়ে যায় আগুন। চিৎকার শুনে তার স্ত্রী এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু পুড়ে মারা যান দুজনেই। নামাজ পড়ার গরম পানি করতে গেছে, তো সেক্ষেত্রে সম্ভবত ওই যে গ্যাসের পাইপের লিকেজ ছিল, ম্যাচ দিয়ে আগুন ধরার পরে পুরোটা ফায়ার এসেছে। ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস এবং ভাটারা থানা পুলিশ। পরবর্তীতে আমরা ফায়ার সার্ভিস ডেকেছি, ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তারপরে আমরা ছোড়থাল করেছি, লাশকে মর্গে পাঠিয়ে দিয়েছি ময়নাতদন্তের জন্য। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।